ওয়েল শীত কিন্তু চলে আসছে কি নভেম্বরের লাস্ট উইক, এখনই এই পরিমাণ ঠান্ডা এখানে পড়ে গেছে এবং এতটা শৈত্যপ্রবাহ চলতেছে। হচ্ছে আমি শীতলক্ষ্যা নদীর সাথে আছি। এই নদীটা কিন্তু গাজীপুরকে অনেকভাবে অনেকভাবে ভাগ করছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই শীতের সিজনে এই প্রথম আজকে সকালবেলা বেরোইছি, যথেষ্ট ঠান্ডা লাগতেছে, বুঝলাম না, শীত তো পড়ছে বেশি দিন হয়নি বাট বেশ ঠান্ডা পড়ে গেছে। ওরে সর্বনাশ, সকালবেলা এত কুয়াশা পড়ে, কতদিন পর বেরোইছি আমি, শীত তো মাত্র পড়লো, বুঝলাম না এত কুয়াশা, কিছু তো দেখাই যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? ওয়েল শীত কিন্তু চলে আসছে এবং ইউজুয়ালি আমার সকালবেলা বেরোনোর খুব অভ্যাস আছে, তো আজকে আমি সকালবেলা বেরোইছি, আশেপাশে একটু ঘোরাঘুরি করব। বাট দ্য থিং ইজ, আজকে কিন্তু এত কুয়াশা পড়ছে, আমি আসলে ইউজুয়ালি মানে জানতাম না যে সকালবেলা এত কুয়াশা পড়ে। এবং এটা কিন্তু আমার বাসার কাছে বনমালা হায়দ্রাবাদ একটা রোড আছে, আমি ওইখানে আছি এবং লিটারেলি এখানে মানে লাইক শৈত্যপ্রবাহ চলতেছে। এবং এটা কিন্তু অনেক বড় একটা রোড, লাইক এটা হচ্ছে একটা 60 ফিট রোড, বাট এখানে আসলে একটা পিছন থেকে যে একটা গাড়ি আসতেছে আমি একটু পরে কিছু দেখতেছি না, মানে ভিজিবিলিটি নাই বললেই চলে। এবং এটা কিন্তু জাস্ট কি নভেম্বরের লাস্ট উইক, এখনই এই পরিমাণ ঠান্ডা এখানে পড়ে গেছে এবং এতটা শৈত্যপ্রবাহ চলতেছে। ওয়েল আজকে কিন্তু আমি আসলে খুব একটা প্ল্যান করে বেরোই নাই কোথায় যাব, আজকে জাস্ট আমি বের হইলাম বাসা থেকে, এখন হচ্ছে আমরা সাইক্লিং ডেজের মতো আগে জয়দেবপুরে যাব, জয়দেবপুরে যাই নাস্তা করবো, নাস্তা করতে করতে ঠিক করবো আজকে কোথায় যাওয়া যায়। ওকে, এবং আজকে আমার সাথে আছে হচ্ছে সজল, এটা হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড। ইউজুয়ালি সকালবেলা আগে আমরা অনেক অনেক রাইড করছি, সাইকেল দিয়ে অনেক ঘুরছি, এখন যেটা করবো সেটা হচ্ছে এখন তো সাইকেল দিয়ে ঘোরার মতো টাইম পাই না, সো আজকে আমি ওকে নিয়ে বেরোইছি, সকাল সকাল একটু ঘোরাঘুরি করবো এবং লেটস সি, কিছু আমি নিজেই দেখতেছি না আপনাদের কী দেখানো যায়, দেখা যাক। ওকে, লেটস গো। আমাদের এলাকাটা কিন্তু এই রেল লাইনটার জন্য বেশ বিখ্যাত, কজ রেল লাইন আর রাস্তা দুইটা একসাথে হইলে ইউজুয়ালি এমনি অনেক লোকজন চলে আসে। বাট আজকে সকালের সিনটা কিন্তু টোটালি আলাদা, আমি লিটারেলি ট্রেনের পিছনের সাইডটাও দেখতে পারতেছি না, আর ট্রেনটা যে কোথায় যাচ্ছে মানে সামনে যে হাওয়া হয়ে যেতেছে আসলে, সি ট্রেনটা কুয়াশার ভিতরে ঢুকে গেল, জোস। অলরেডি আজকে আমরা হচ্ছে আমাদের যাত্রা শুরু করে দিলাম এই ঘন কুয়াশার ভিতর দিয়ে, মানে আজকে বুঝতেছি না আসলে এত কুয়াশা, অনেকদিন পরে এরকম কুয়াশা দেখতেছি। আর সকালবেলা ইচ্ছা করেই কাউকে ফোন দিই নাই, শুধুমাত্র সজলকে জানা রাখছিলাম যে সকালে বের হব, কজ ইউজুয়ালি হয় কি আসলে বেশি মানুষ নিয়ে ঘুরতে গেলে আর সবাই আসতে আসতে না সকাল আর সকাল থাকে না, তো এই জন্য কাউকে আজকে বলি নাই, জাস্ট বের হয়ে চলে আসছি। বাট রাস্তার যে অবস্থা মানে বুঝতেছি না মানে কোথায় ঢুকতেছি, চালাইতে চালাইতে মানে ভিজিবিলিটি এত কমতেছে মানে বুঝলাম না, লাস্ট টাইম একবার বান্দরবন গিয়ে এরকম রাস্তা পাইছিলাম যে মেঘের ভিতরে ঢুকে গেছিলাম, তো এখন আসলে এটা মেঘ না হইলেও এত ভারী কুয়াশা আমি অনেকদিন পরে দেখতেছি। একটু আগে এই ট্রেনটাই আমাদের ক্রস করছিল, এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে ফেলছি, এটা হচ্ছে ধীরাশ্রম স্টেশন, এখানে আমরা একটু দাঁড়াবো তারপরে হচ্ছে চলে যাব। আজকের এই ভিডিওটা ওপো রেনো 6 দিয়ে করব, যদি ভালো লাগে তাহলে নেওয়ার একটা চিন্তা ভাবনা করা যায়। যথেষ্ট সময় নষ্ট করতেছি, চলুন এবার রওনা দেওয়া যাক।
সূর্য মাত্র উঠতেছে, চলুন আপনাদের কিছু টিপ দেখায় দেওয়া যাক। কুয়াশা পড়ছে, এই ধান ক্ষেত্রেও আমাজনের জঙ্গলের মতো দেখা দিতেছে। আমরা জয়দেবপুরের কাছে চলে আসছি, এটা হচ্ছে জয়দেবপুর কবরস্থান। অনেক বড় একটা জায়গা নিয়ে কবরস্থানটা। এর আগেও আমি আসলে এখানে আসছি, এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনাদেরও দেখাই দিই। আমরা জয়দেবপুরের ভিতরে ঢুকে গেছি, এখন আমরা নাস্তা করে তারপর রওনা দিব। এটা জোরপুকুর পাড়। ওয়েল গাইস, এখন আমি যেখানে আছি এটা হচ্ছে সুরুচি খাবার ঘর, এটা হচ্ছে জয়দেবপুরের জোরপুকুর পাড়ে অবস্থিত। ওয়েল, এইখানে আসলে কেন শুট করতেছি এটা হচ্ছে একটা ফ্যাক্ট। হচ্ছে এই যে হোটেলটা আসলে এটা না অনেক স্মৃতিবহুল আমার কাছে, বিকজ আসলে আমি 2014 থেকে সাইক্লিং করি, এবং আমরা যেটা করতাম, আমার কিছু বড় ভাই আছে লাইক নয়ন ভাই, সুজন ভাই, ফয়সাল ভাই, এবং আমার কিছু ফ্রেন্ড আছে লাইক ফজল, জুবায়ের, আমরা যেটা করতাম সেটা হচ্ছে একদম সকালবেলা ফজরের নামাজ পড়ে সাইকেল নিয়ে বের হতাম। তো বের হওয়ার পরে আমরা আসলে প্রতিদিনই এমন একটা অবস্থা ছিল প্রতিদিনই বের হতাম, এবং আমরা আসলে জানতাম না যে কোথায় যাবো। তো ইউজুয়ালি আমার বাসা থেকে এই এই যেই জায়গাটা জয়দেবপুর যে জোরপুকুর, এটা মোটামুটি 14-15 কিলো হবে এরকম হবে। ইয়াস, তো আমরা এইখানে এসে এই হোটেলে এসে খাবার খাইতাম, এবং খাওয়ার পরে ডিসিশন নিতাম এই হোটেলে বসে যে আজকে আমরা কোথায় যাব। এবং মজার ব্যাপার হচ্ছে এই হোটেলটা লাস্ট 7 বছরে মানে একটুও চেঞ্জ হয়নি। আমরা 2014-তে যেরকম চেয়ার টেবিল পাইতাম, যেরকম ডেকোরেশন পাইতাম, টোটালি সব কিছু সেম আছে। ইভেন মজার ব্যাপার হচ্ছে খাবার মানও সেম আছে। ইভেন বিলিভ ইট অর নট, আমি অনেকবার এখানে নাস্তা করতে ইউজুয়ালি আমাদের 35 টাকা খরচ হইত একটা তন্দুর রুটি এবং ডাল ভাজি। মজার ব্যাপার হচ্ছে আমি অনেকবার শুধুমাত্র নাস্তা করার জন্য সকালে ঘুম থেকে উঠে এই হোটেলে চলে আসতাম। তো আসলে এই হোটেলটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। সো লিটারেলি আসলে এখানে এসে আমাদের 35 টাকাতে নাস্তা হয়ে যেত, এবং এটা আসলে প্রতিদিন করতাম। তো টাকার ব্যাপারটা আমার এখনো মনে আছে যে না একদম এক্স্যাক্টলি 35 টাকাই লাগতো এখানে খাইতে। ওয়েল, অনেকদিন পরে দিয়ে আসলাম, সো আমরা নাস্তাও করে নিচ্ছি। আর নাস্তার পরে এখন আমরা একদম আগের মতো আমার বন্ধু ফজলের সাথে এখন আমি প্ল্যান করবো আজকে আমি কোথায় যাবো। ইউজুয়ালি আমি এখনও যাই না আজকে আমি কোথায় যাচ্ছি। ওকে, সো লেটস সি হোয়ার ইট গো। আমরা জয়দেবপুর থেকে হাইনাল বাজার দিয়ে বামে ঢুকছি, এখন হচ্ছে আমরা হানকাটা ব্রিজের এখানে চলে আসছি। হানকাটা ব্রিজে আমরা একটু দাঁড়াবো, তারপর আবার রওনা দিব। আমরা এখন হানকাটা ব্রিজ থেকে রওনা দিলাম। হানকাটা ব্রিজ থেকে একটু পরেই আমরা হাতের বামে একটা রোডে ঢুকে যাচ্ছি, এই রোড দিয়ে হচ্ছে শ্রীপুরের দিকে যাওয়া যায়। ওয়েল, সজলকে আমি ড্রাইভ করতে বললাম, আমি হচ্ছে এখন পিছনে বসবো, অনেকদিন পিছনে বসি না। অলওয়েজ আসলে রাইড করতে করতে একটা সময় মানুষ ভুলে যায় পিছনে বসতে কেমন লাগে। আজকে আমি সজলকে নিয়ে আসছি, সজলের পিছনে এর আগে আমি আসলে অনেক বসছি, অনেক জায়গায় রাইড করছি ওর সাথে, আজকে সেম করতে ইচ্ছে করতেছে, এই জন্য ওকে সামনে দিয়ে দিলাম। এই রোড ধরে একটু সামনে যেতেই হাতের বাম পাশে একটা শাপলা বিলের দেখা পেলাম। ওয়েল, বর্ষার সময় আমি আসলে শাপলা বিলের উদ্দেশ্যে আসি নাই, শাপলা বিল খুঁজেও পাইনি খুব একটা, বাট এই বিলটা অনেক বড় একটা শাপলা বিল ছিল বোঝাই যাচ্ছে। যদিও পানি কমে গেছে, বাট যথেষ্ট শাপলা এখনও রয়ে গেছে। চলুন এখন হচ্ছে আমরা শাপলা বিল দেখব। এই ফোনটাতে কিন্তু ম্যাক্রো ভিডিও মারাত্মক লেভেলের ভালো হয়, আমি কিন্তু অলরেডি ইমপ্রেসড, জাস্ট ওয়াও, ডিটেইলিংগুলা খুব ভালো ক্যাপচার করতে পারতেছে জোস। অনেকদিন পরে শাপলা বিলে কোষা দেখতে পারলাম, আর শাপলা বিলে আমরা অনেক সময় কাটাইছি, এখন আমরা আবার রওনা দিব। এখন আমি আপনাদের বলি গাজীপুর আমার এত ফেভারিট কেন। ওয়েল, গাজীপুরে আসলে দর্শনীয় জায়গা তো অনেক আছে, আপনি অনেক দর্শনীয় জায়গা দেখতে পারবেন, বাট গাজীপুরের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গাজীপুরের রাস্তা, গাজীপুরের পরিবেশ, গাজীপুরের আবহাওয়া। এটা এমন একটা জায়গা যেখানে ঘোরার জন্য আপনার আসলে দর্শনীয় জায়গা দেখার দরকার নেই, এই পুরো এলাকাটাই এত সুন্দর, আপনি চাইলে ঘন্টার পর ঘন্টা সারা দিন রাইড করে কাটা দিতে পারবেন, আপনার কোনো ক্লান্তি আসবে না। এবং যারা এখনকার গাজীপুরকে চিনেন লাইক বিটিআরসির এই নতুন প্রজেক্টটার পরে, তারা হয়তো বা বিশ্বাসই করতে চাইবেন না যে গাজীপুর কিন্তু টোটালি ধুলামুক্ত একটা শহর, বাট জাস্ট রিসেন্ট কিছু কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য আমরা বেশ কিছু ধুলা দেখি রাস্তায়। ইউজুয়ালি গাজীপুরে ধুলা খুঁজে পাওয়াটাই আসলে মুশকিল যদি আপনি মেইন রোড থেকে সরে আসেন।
আমরা এতক্ষণ যাচ্ছিলাম ফাউগালের ভিতর দিয়ে, ওয়েল এখন হচ্ছে আমরা রাজেন্দ্রপুর উঠে যাচ্ছি। এটা হচ্ছে রাজেন্দ্রপুরের সড়ক, আমরা রাজেন্দ্রপুর দিয়ে এখন বের হব। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আসলে, মানে আমি জাস্ট পিছনে বইসা বইসা আমার হাত পা কামড়াই দিয়েছে, আর বেশিক্ষণ মনে হয় পিছনে বইসা থাকতে পারবো না, আমার আসলে রাস্তায় চালাইতে ইচ্ছা করতেছে। আরে উঠছো তো, কই যাস কই যাস? চাইছিলাম আজকের পুরা রাইডটা আমি সজলের পিছনে পিছনে বইসা করব, বাট আসলে রাস্তা এত সুন্দর ইচ্ছাটা বাদ দিয়ে দিতে হইলো। এখন এই রাস্তায় আমি খুব মজা করে কিছুক্ষণ বাইক চালাবো। রাস্তাটা অনেক সুন্দর, খুব সুন্দর সুন্দর টার্নিং আছে, যদিও এইসব রাস্তায় খুব স্পিডে চালানোটা সমাচীন না, আর কর্নারিং আপনি চাইলেও এতটা করতে পারবেন না, কারণ আসলে অপোজিট সাইড থেকে অনেক ওই দেখা যায় ছোটোখাটো রিক্সা চলে আসে। হ্যাঁ, তো এখানে একটু সেফ চালাবেন, বাট রাস্তাটা চালানোর জন্য কিন্তু জোস একটা রাস্তা। এবং এই রাস্তাটা হচ্ছে শ্রীপুরের রাস্তা, আমরা হচ্ছে এখন শ্রীপুরের দিকে যাচ্ছি। এবং নতুন করে আর কিছু বলার নাই, রাস্তাটা অনেক সুন্দর। এবং এই রাস্তায় এর আগে আমি সাইকেল নিয়ে আসতাম এক সময়, এখন বাইক নিয়ে আসলাম, এই জন্য দূরত্বটা আসলে অনেক কম মনে হচ্ছে। এখন আমরা চলে আসছি শ্রীপুর রেল স্টেশনে। এই রেল স্টেশনটা যদিও খুব বড় কিছু না, ছোট্ট একটা রেল স্টেশন, সব ধরনের ট্রেন থামেও না, এই জন্য এখানে যত্নের খুব কমতি দেখতে পারবেন আপনি। বেশ ভগ্ন দশা এটার, আর একদম লোকাল হওয়ায় আসলে এটাতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নেই বললেই চলে। কিছু রেস্টরুম দেখছিলাম, সেগুলো এখন আর ইউজ হচ্ছে বলে মনে হয় না। আমরা আবার শ্রীপুর ছেড়ে রওনা দিলাম। এটা হচ্ছে সিংহশ্রী ব্রিজ, যে নদীটা নিচে দেখতেছেন এটা হচ্ছে শীতলক্ষ্যা, এবং অনেক সুন্দর একটা নদী আসলে। এখানে আমরা যখন যাচ্ছিলাম ওই লিটারেলি আমাকে এখানে দাঁড়াইতেই হয়েছে নদীটা দেখার জন্য, অনেক সুন্দর একটা নদী। কিছুক্ষণ ধরেই নদীর পাশ দিয়ে চালাচ্ছি, এবং চালাইতে চালাইতে হঠাৎ করে একটা ব্রিজ পেয়ে গেলাম। সো ভাবলাম এখানে একটু দাঁড়াই, এখানে একটু রেস্ট নিই, নদীটাও দেখে নিই। চলুন এই নদীটা আপনাকে একটু ভালোভাবে দেখাচ্ছি। এখন হচ্ছে বর্ষার শেষ, শীতের শুরু, সো পানিটা মোটেও ঘোলাটে না, খুবই সুন্দর এবং স্বচ্ছ পানি। নদীর ওই পাশে আপনি ইট ভাটা দেখতে পারতেছেন, এখান থেকে বেশ কিছু ট্রলার বর্মির নতুন যে বাস স্ট্যান্ড সেটার উদ্দেশ্যে রওনা দেয়। ওয়েল, আজকে ওইখানে সময়ের জন্য যেতে পারতেছি না, আরেকদিন অবশ্যই যাব। সকাল থেকে ঘুরতেছি, এখনও চা খাওয়া হয় নাই, এখন একটু চা খাবো এবং চাটা অবশ্যই নদীর পাড়ে যায় খাবো। ওয়েল গাইস, এখন হচ্ছে আমি শীতলক্ষ্যা নদীর সাথে আছি। আমার পিছনে যে নদীটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে শীতলক্ষ্যা, আর আমি আছি হচ্ছে আমরাইত বাজারে। ওয়েল, জয়দেবপুরের পরে হচ্ছে আমরা যেটা করছি, হানকাটা রোড দিয়ে আমরা ঢুকছি, ঢুকার পরে রাজেন্দ্রপুর দিয়ে বের হয়েছি, আমরা শ্রীপুর স্টেশনে গেছি, শ্রীপুর থেকে আমরা যেটা করছি তারপর হচ্ছে আমরা বর্মিতে চলে আসছি। শ্রীপুর বর্মি হয়ে আমরা এখন যাচ্ছি কাপাসিয়া টোক। ওয়েল, আসলে ঘুরতে বেরোইলে তো আসলে কোথায় যাবো বলা যায় না, আজকেও প্ল্যান করে বের হয় নাই, বাট ঘুরতে ভালো লাগতেছে, ঘুরতেছি। এখন বাজে হচ্ছে 10:33 মাত্র, আমার হাতে আসলে সারাদিন সময় আছে, তো দেখা যাক কই যাওয়া যায়। কিছুক্ষণ নদীর পাড়ে বসার পর আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাপাসিয়া টোক ব্রিজ। ওয়েল, কাপাসিয়া টোক ব্রিজের দিকে আমরা যাচ্ছি, এবং যেতে যেতে বেশ কিছু বাগান আপনার চোখে পড়বে, খুবই ঘন গাছপালার রাস্তা আসলে। আমরা অলরেডি কাপাসিয়া টোকের ব্রিজের নিচে চলে আসছি, ব্রিজের উপর দিয়ে পার হয়ে না যে আমরা নিচে চলে আসছি এই ব্রিজের সৌন্দর্যটা উপভোগ করতে এবং এই সুন্দর নদীটা দেখতে, এবং অফকোর্স শুধু দেখতে না, আপনাদের কাছে এই নদীর রূপটা তুলে ধরার জন্য। ওয়েল ভিউয়ার্স, এখন আসি আমরা হচ্ছে কাপাসিয়া টোকের যে ব্রিজটা সেই ব্রিজের নিচে আমরা বসে আছি। আমাদের পিছনে যে নদীটা দেখতেছেন এটার নাম শীতলক্ষ্যা নদী, আর আমি আসলে গাজীপুর অনেক ঘোরাঘুরি করি, বাট গাজীপুর সম্বন্ধে যে নলেজ এই নলেজটা আমার থেকে আমার বন্ধুর অনেক বেশি আসলে। ও হচ্ছে সজল, সজল সে হাই, ও হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আসলে আমরা ক্লাস 3 থেকে একসাথে পড়ি এবং একসাথেই জীবনে অনেক জায়গায় ঘুরছি, বাট এখন ইউজুয়ালি আসলে সময় না মিলার কারণে ওইভাবে ঘোরাঘুরি করা হয় না একসাথে। বাট দ্য থিং ইজ, গাজীপুর সম্বন্ধে আমার চেয়ে ওর নলেজ অনেক বেশি, এবং এই নদীটা কিন্তু গাজীপুরকে অনেকভাবে অনেকভাবে ভাগ করছে। হ্যাঁ, তো এই নদীটা সম্বন্ধে আমি সজলের কাছ থেকে একটু জেনে নিব। এই নদীটা আমাদের এই গাজীপুরকে দুইটা জেলার সাথে সংযুক্ত করেছে বা ভাগ করেছে। আমরা এখন যেখানে আছি এটা গাজীপুরের কাপাসিয়া, আমাদের ওই পারে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গফরগাঁও, ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত। এখান থেকে আরেকটু সামনে গেলে কাপাসিয়া পাকুন্দিয়া ব্রিজ দিয়ে কিশোরগঞ্জ আর
গাজীপুরকে সংযুক্ত বা ভাগ করেছে এই নদী। ওয়েল ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। এখন প্রায় দুপুর হয়ে গেছে আর আশেপাশে আসলে যাওয়ার মতো এখন আর কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, যাই তো হইলে অনেক দূরে চলে যেতে হবে। আর আজকে আমার উইকেন্ড, চাচ্ছি আজকে বাসায় সময়টা দিতে। তো এখন হচ্ছে বাজে মাত্র 11:19, বাট আমরা এখন বাসার দিকে ব্যাক করবো আস্তে আস্তে। ওয়েল ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, ইস্টি টাইম। ওয়েল, যদিও ভিডিওটা শেষ করে দেওয়ার কথা ছিল, বাট সজল বলল সামনে খুব ভালো চা পাওয়া যায়, আমরা চা খেয়ে তারপর ভিডিওটা শেষ করব। এবং গাজীপুরের সবচেয়ে সুন্দর কিছু ব্যাপারের ভিতর হচ্ছে এই দুইতলা বাড়িগুলো যারা পরিপূর্ণ মাটি দিয়ে বানানো। ওয়েল, এখন আমরা যাচ্ছি হচ্ছে নয়ন বাজারে চা খেতে। এই চাটা নাকি খুবই 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 ফেমাস। এবং ওয়েল, অ্যাকচুয়ালি আমারও অনেক ভালো লাগছে এই চাটা খায়া। এটা হচ্ছে নয়ন বাজার কাপাসিয়া থেকে ইউজুয়ালি 16 কিলোমিটার দূরে। আপনারা যদি কাপাসিয়া টোকের ওইদিকে যান, এখান থেকে একটু ঘুরে আসতে পারেন এবং এর চাটাও খেয়ে আসতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।